কে তুমি মা বলো না। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠানে বারবার বলা হয় ভালো থাকার কথা, সর্বক্ষণ চাইলেও কিন্তু ভালো থাকতে পারছি না। এমন অযাচিত অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলো বারংবার আমাদের ওপর আঘাত হানছে। আর এই আঘাত হানার জন্য কী হচ্ছে জানেন? আপনার তাদের নর্মাল জীবনযাত্রা আছে, যখনই অযাচিত কিছু ঘটনা ঘটে না যেটার জন্য আপনি প্রস্তুত নয়, সেই ঘটনাগুলো আপনার জীবনযাত্রাটা সম্পূর্ণ ব্যাহত করে দেয়। আজকে আপনারা মামলায় জড়িয়ে গেলেন, আজকে আপনার বাড়িতে হঠাৎ করে কেউ অসুস্থ হল, আজকে আপনার এমন একটা অযাচিত ঘটনা ঘটলো যেটার জন্য আপনি প্রিপেয়ার ছিলেন না। আজকে এইগুলো নিয়ে কেন এই অনুষ্ঠানে কথা হয় জানেন? যিনি আমাদের সঙ্গে থাকেন, মানুষের কল্যাণ করাটাই তার একমাত্র জীবনের ব্রত। আজ নয়, আশৈশব ছোট্ট বয়স থেকে শুরু করেছেন, সেই পরমাত্মার হাত ধরে তিনি বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস করেন যে একমাত্র তাকে প্রার্থনা করলে, তাকে ধ্যান করলে আমরা পরিত্রাণ পেতে পারি। তন্ত্র যোগ জ্যোতিষে চিরদিনই যিনি পারদর্শিনী, বাংলার জ্যোতিষ জননী, পরমাত্মার সাধিকা খনামা। আর আমরা জানি খনামা মানে ট্রাস্ট। আজকে রয়েছেন খনামা, স্বাগত জানাবো, কথায় আসবো। তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার জন্য আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। তোমরাই বলছো অনুষ্ঠানটি দেখলে আমরা উৎসাহ পাচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি এবং আমাদের জীবনের অনেক গ্লানি মুক্ত আমরা হতে পাচ্ছি। এই যে জীবনের গ্লানি মুক্ত হওয়া, এই যে জীবনের সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এটাই আমার কাজ। জ্যোতিষ মানে সব দিক থেকে জ্ঞান খেয়াল রাখা, সব দিকে ধ্যান রাখা, অর্থাৎ গণনা কথা বলে। গণনা করে জানতে হয় এই মানুষটি জন্মগ্রহণ করলো। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখনই তোমরা আমার কাছে চলে আসো, এবং শুধু তাই নয়, সেখানে এসে তার ছকষ্টি করিয়ে নেয়া, তার জীবন সম্পর্কে জেনে নেয়া। এখন কত সহজ উপায় হয়েছে, যা হয়তো মাঝখানে কিছু বছর ছিল না, তার আগে আগে প্রচুর বছর এগুলোই ছিল। জ্যোতিষ সম্পর্কে মানুষ জ্ঞাত হওয়ার জন্য অনেক রকমের দিক নির্ণয় করেছে, অনেক রকম পথ অবলম্বন করেছে। ঠিক আজকের দিনও মানুষ এরকম সজাগ হয়েছে, একটি ছোট জাতক জাতিকা জন্মগ্রহণ পরেই ছক তৈরি করে নিচ্ছ, নিয়ে তার জীবনে কীরকম পড়াশোনা হবে, কীরকম জীবনে উন্নতি করতে পারবে, জীবনটি কীরকম হবে, সমস্ত কিছু ওই ছক কথা বলে দিচ্ছে। যে কোষ্ঠীটা আমরা করছি সেটি কথা বলে দিচ্ছে, সেটির থেকে তোমরা জানতে পারছো। তারপরে কী করছো, অনেকে সেই কোষ্ঠীটা বুঝতে পারছো না, পড়ছো কিন্তু মাথায় ঢুকছে না কীভাবে কী হবে, হতেই পারে। তখন আমার কাছে এসে সেটিকে জেনে নিচ্ছ যে এটার জন্য সেটিকে ব্যাখ্যা করে বলে দেয়া, সেইভাবে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলে দিচ্ছি, তোমরা জানছো। এবং যে যে পথগুলো সুন্দর আছে সেটি উৎসাহিত হচ্ছ, আনন্দ পাচ্ছ, যে দিকগুলো দেখছো যে না এগুলো ভালো নেই, তখন তাড়াতাড়ি সজাগ হচ্ছ কীভাবে এর প্রতিকার অতি ছোটোবেলার থেকে, অতি শিশুকাল থেকে করে নেওয়া যায়, যাতে এর জীবনযাত্রাটা ভালো চলে। প্রতিটি মানুষের জীবনযাত্রাটা যেমন আমরা দেখছি রথযাত্রা, সেরকম প্রতিটি মানুষের জীবনযাত্রা, এই জীবনযাত্রাটি ভালো চলার জন্য বিভিন্ন দিক পথ অবলম্বন করলে যাতে আমার শিশুটি ভালো থাকে, যাতে আমার পরিবারের সকলে ভালো থাকে, এই এই পথগুলো দেখার ভীষণ দরকার হয়। আর সেই জন্যই তোমরা আসছো আমার কাছে, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কারণ আমি তো তোমাদেরকে বলি বারংবার, আমি আর কেউ না, আমি তোমাদের মা। মায়ের কাজ কি সকল সন্তান যাতে ভালো থাকে সেই ভাবনা সদাই মাথায় রাখার, আর সেই কারণেই আমার বলা, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে, জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে, তাই জন্য আর এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, ভয় নেই আর একেবারে। একটা কথা একটু জানবো খনামা, যে এই যে আমি বলছিলাম অযাচিত, জানো তো, তুমি জানো না হঠাৎ করে দুম করে কাল সকালে দেখলে আমি একটা মামলায় জড়িয়ে গেছি, আমার অফিসে হঠাৎ করে, আমার যে অফিসটা আমি চালাই সমস্ত কিছু সেখানে কেউ আমার নামে মামলা করেছে। আর একটা জিনিস এখন হচ্ছে, এখন তো অনেক ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, বড় বড় প্রমোশন হচ্ছে, অনেকের ওই মানে পৈতৃক জমি বা বাড়িতে বাস করতো সেটাকে ভেঙে ভাবলো এখন একটা বড় করি পুরনো জীর্ণ হয়ে গেছে, সেখানে গিয়ে হঠাৎ দুম করে দেখা গেল যে সেইখানে তার শরিকরা মামলা করে দিল, তারা হয়তো বোনেরা কেউ মামলা করে দিল, জেরবার হয়ে যাচ্ছে। এই যে মানুষ খুব অযাচিত জায়গায় জড়িয়ে পড়ছে, প্রাপ্তিযোগ, যেটা আমার পাওয়া সেটা তো পাচ্ছি না, উল্টে সেখানে মামলা হয়ে যাচ্ছে, পৈতৃক পাওনা পৈতৃক জন্মভিটা একদম, কিন্তু সেখান থেকে সরে যেতে হচ্ছে। ঠিক বলেছো, এগুলো হয়,
মানুষের মধ্যে এগুলো ভীষণভাবে দেখা যায়। যাদের হয় তাদের তো যন্ত্রণার সীমা পরিসীমা নেই, ভীষণভাবে যন্ত্রণা, আর্থিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, পরিস্থিতির যন্ত্রণা, পরিবেশের যন্ত্রণা, সম্মানের যন্ত্রণা, সব মিলিয়ে তারা একদম যন্ত্রণায় ছটফট করতে চায়। কিন্তু আমি বলি না, যন্ত্রণায় ছটফট করতে হবে না। কেউ নেই যার, আমি আছি তার, ভয় নেই আর, আমি তো আছি। এত হতাশ হওয়ার কিছু নেই, এত সমস্যা নিয়ে সমস্যার বোঝা আমার মাথায় চড়ে গেছে এরকম ভাবার কিছু নেই। যদি কারো হয় তোমারই হবে জয়, জানিও নিশ্চয়। কিন্তু কিভাবে হয় জয়, কিভাবে হয় সেটা জেনে নিতে হয়। সেই জেনে নেওয়ার পথ দেখানোর জন্য আমি আছি, আমি আর কেউ না, আমি তোমাদেরই খনামা। তো এই খনামা যেখানে আছে আর কোনো চিন্তা নেই, কারণ আমি এসে গেছি তোমাদের কাছে পথগুলো বলে দেবো। কারণ বড় যন্ত্রণা এগুলো, যে যে পয়েন্টগুলোই বললো আমাকে সেগুলো ভীষণভাবেই বড্ড বেশি যন্ত্রণার পথ। সেই যন্ত্রণার পথ থেকে নিবারণ পাওয়ার জন্য আমাদের করতে হবে কী ধারণ সেগুলো বলে দেবো। আমি বলছি মন্ত্র পড়ো, মন্ত্র পাঠ করো, ক্রিয়া কিছু করো। এবার তাতে যদি হয়ে গেল ভীষণ ভালো, যদি দেখা গেল হলো না, তার জন্য তো আমি আছি। হলো না বলো না, আমি আছি, হয়ে যাবে। তার কারণ তার জন্যই আমার এই শিশুকাল থেকে তপস্যা করা, জপ করা, মানুষের সমস্যার সমাধান করার জন্য। কিন্তু মানুষের সমস্যার তো শেষ নেই, এক একটি মানুষের এক এক ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের। যেমন এক একটি মানুষের এক এক রকম মুখের আদল, চেহারার গঠন, মুখের ছাঁচ, দেখবে একজনের সাথে একজনের মিল হয় না, কদাচিত দেখা যায়, ভীষণ কম। বেশিরভাগ মানুষের এক একটি মানুষের এক এক রকম মুখের ছাঁচ। তখন কি মনে আসে না, হে ঈশ্বর ভগবান, তোমার কাছে কত ছাঁচ আছে, তুমি কত ছাঁচ পাঠাচ্ছ, কত মানুষ আর তার বিভিন্ন রকমের মুখের আদল গঠন। শুধু তাই নয়, মনটাও বিভিন্ন ধরনের, সকলের মনের সাথে সকলের মনেরও মিল হয় না, এক এক ধরনের এক এক রকমের মন হয়। একই পরিবারে রয়েছে, একই সাথে বসবাস করছে। শুধু তাই নয়, আমরা বলি, আমি একটুখানি বলে নিই, যেটা হচ্ছে যে আমরা বলি আমরা পাশাপাশি ভাড়া থাকতাম তাই আমাদের সেই মিল আছে, অনেক বছর আগে আমরা ভাড়া থাকতাম এখন ফ্ল্যাটে চলে এসেছি তাই জন্য মিল হয়েছে, বা আমরা একই বাড়িতে দূর পরিবার ভাড়া থাকতাম তাই সেই থেকে আমাদের একটা বেশ বন্ধুত্ব আত্মীয়তা মতন হয়ে গেছে। এইভাবে হয়ে যায়, আবার সরে যায় কীভাবে জানো, একই মায়ের পেটের গর্ভে আমরা থাকতাম, আমি থাকতাম, আমার দাদা দিদি ছিল বা আমার ভাই বোন ছিল, গর্ভে বসবাস করেছিল, তো একই মাতৃগর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছিল, মা যেখানে ওকেও রেখেছিল সেখানে আমাকেও রেখেছিল, আমরা সেইভাবে বড় হয়েছি ভাই বোনেরা। কিন্তু গ্রহের ফেরেকেই বলে সেই ভাই বোনে আজকে জটিলতা সৃষ্টি হয়েছে, না তো রাখি বন্ধনে দুজনে দেখা হয়, না তো ভাতৃদ্বিতীয়ায় দুজনে দেখা হয়, দেখা হয় কোর্টের কাঠগড়ায় গিয়ে। কারণ উদ্দেশ্য কি, সম্পত্তি, এই সম্পত্তির কারণে। সেটা কেন হয়, এই শত্রুতাই যোগ, ভীষণভাবে গোপন শত্রুতাই যোগ, ভীষণভাবে শত্রুতায় দাঁড়ায় মামলার যোগ। এই শত্রুতায় যারা মামলা ভুগছে, মামলা নিয়ে কষ্ট পাচ্ছে, তাদের মধ্যে এগুলো শোনা যায়, দুঃখ পাওয়া যায়, দেখা যায় যে কোর্টে গিয়ে ভাই বোনের সাথে দেখা হচ্ছে, সে কেন না পৈতৃক ভিটে পৈতৃক সম্পত্তি নিয়ে বিচ্ছেদ চির। এ বলে আমি এতটা নেবো, ও বলে আমি এতটা নেবো, ও বলে না তোকে দেবো না মূল্য দিয়ে দেবো, ও বলে না আমি তোকে দেবো না, ইত্যাদি কারণে শেষ অবধি কোর্ট গিয়ে পৌঁছে গেল, কোর্টে পৌঁছে গেল, কোর্টে পৌঁছে গিয়ে সেখানে তাদের ভাই বোনে দেখা হচ্ছে। হায় রে পৃথিবী, এই কি জগৎ, এই কি আমাদের বাসস্থান। এমন হয় যেখানে কবিরা বলেছেন, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। তো ভাইয়ের মায়ের স্নেহ কোথায় উবে যাচ্ছে, কিসের জন্য হচ্ছে, গ্রহের ফেরেতে হচ্ছে। কোন জায়গাটা আবার ঠিক করা যাবে, গ্রহটাকে যদি ঠিক করা যায় ওই ভাই বলে আবার মিলন করে দেওয়া যাবে, ওই সম্পত্তি সুষ্ঠুভাবে ভাগ করে নিতে পারবে, ওই সম্পত্তি যার পাওনা সে পাবে, যার পাওনা নয় সে পাবে না। ভাই যারা পুত্র সন্তান জন্মেছে, নারী যারা কন্যা সন্তান জন্মেছে, একই পরিবারে দুজনেরই সমান অধিকার আছে। কিন্তু কারো একজনের বিয়ে হয়ে গেছে বা দুজনেরই বিয়ে হয়ে গেছে, এর সবাই নিয়ে সংসার করছে, বোনও সংসার করছে, কিন্তু সেই বোনটি এই গৃহেতে বড় হয়েছে, এখানেই এই গৃহেতে এই উঠোনেই হামাগুড়ি দিয়েছে, হাঁটতে শিখেছে, দেয়াল ধরে ধরে খেতে বসেছে, ওইখানেই একটি একটি করে ভাতও খেয়েছে, বড় হয়েছে, তার আজকে বিবাহ হয়ে গেছে, তাকে আর ভাই সম্পত্তি দেবে না বলে সরিয়ে দিচ্ছে। বা বোনের প্রভাব বেশি আছে, ভাইয়ের প্রভাব বেশি নেই বলে বোন সেই সম্পত্তি হরপ করছে, ভাইকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। কত ভাইরা এসে বলে, দাদারা এসে বলে, বোনের জন্য, বোনের অশান্তির কারণে নিজের পৈতৃক ভিটে ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। এখন বোনের সাথে ভীষণভাবে আমাদের মামলা চলছে, আমার এই অল্প আয়ে ভাড়া দিতে হয়, মামলা চলছে, সেই মামলার থেকে পরিত্রাণ পাচ্ছি না, কী করবো এখন ভেবে পাচ্ছি না, কী করা উচিত, ভীষণ ফেড আপ হয়ে গেছি। আমি তো এইসব কিছু মানতামই না, কিন্তু আমার স্ত্রী এইসব দেখে দেখে
ঘনা মা তোমার উপরে খুব বিশ্বাস খুব ভরসা, তাই তোমার কাছে চলে এসেছি, মা তুমি একটি ব্যবস্থা করে দাও। তখন তো আমাকে সজাগ হয়ে সিদ্ধারা সোজা করে ব্যবস্থা করেই দিতে হয়। তার কারণ হচ্ছে যে তাদের পাশে কে আছে, আমি ছাড়া দাঁড়াবার কে আছে? গ্রহ তাদের এতই বিরূপ রয়েছে, না তো ভালো অর্থ আছে, না তো ভালো যোগাযোগ আছে, না তো আত্মীয় স্বজন পাশে আছে। অসময় হয় কেউ কারো নয়, এ কথা তো মানতেই হয়। তো কেউ কারো নয়, কেউ তার কাছে নেই, যদি সে দাঁড়াতে পারে তখন তার পাশে সবাই থাকে। তো সেই অসময়টা একটুখানি ঠেলে দিতে হয়, অসময়ের গাড়িটি আটকে যায়, চাকাটি আটকে যায়। সেই ভাগ্যের চাকাটিকে যদি আমরা একটুখানি ঠেলে দিতে পারি, একটু ঘুরিয়ে দিতে পারি, তাহলে ভাগ্যের চাকা ঘুরে আবার তার ভালো সময়টা এসে যাবে। এই শত্রুযোগ, এই মামলাযোগ, এই জায়গা, এই দুর্ভোগ, এখান থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে, তুলে আনতে হবে। আমরা যেমন দেখি কোনো উন্ডেড ম্যান পড়ে রয়েছে, কোনো উন্ডেড ম্যান সেখানে রাস্তায় পড়ে রয়েছে বা কোনো জায়গায় পড়ে রয়েছে, আমরা কী করি? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে সেই উন্ডেড ম্যানকে নিয়ে চলে যাই সেখানে কোথাও নার্সিংহোমে, হসপিটালে তাকে চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার পর সে তার গন্তব্যস্থলে তার গৃহে পৌঁছে যায়। এই যে জায়গাটা ঠিক মানুষের, এই আমি মনে করি যে সমস্ত মানুষ মর্মাহত, মনে মনে মর্মাহত, তারাও উন্ডেড ম্যান, মানসিক দিক থেকে ভীষণ ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, আহত মানুষ। সেই আহত মানুষের পাশে একটু দাঁড়াতেই হয়, তাদের সঙ্গে হাত একটু বাড়িয়েই দিতে হয়, তাদের প্রতিবিধানগুলো করেই দিতে হয়। সেই করে দেওয়ার জায়গাগুলো কী কী পথ অবলম্বন করলে তারা এই সব জায়গার থেকে পরিত্রাণ পাবে? সীমিত আয়, ছেলেমেয়ের পড়াশোনা, বাড়ি ভাড়া, তার সঙ্গে কেশ, এ যেন নাজেহাল অবস্থা, সেই জায়গার থেকে মানুষকে সরিয়ে আনতে হয়। এবং যে ব্যক্তিটি তার সঙ্গে মামলা করেছে তার নাম গোত্র এগুলো যদি জানা যায় তার মনটাকে ঘুরিয়ে দিতে হয়, না আহারে ও তো আমার দাদা, কি ও আমার ভাই, কিংবা ও আমার বোন, কিংবা ওই আমার নিজের লোক, ভাইপো ভাগ্নি, এরকম ওর সাথে আমি মামলা করেছি, না ঠিক আছে ছাড়ো মামলা তুলে নেব, এইভাবে মনকে ঘুরিয়ে দেয়া যায় যদি ঠিক মতন ক্রিয়া তার জন্য করা যায়। সেই ক্রিয়া করার জন্য দরকার অধ্যাবসায়, দরকার একাগ্রতা, দরকার মন প্রাণ দিয়ে ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করে ধ্যান করা, পুজো করা, হোম করা, যজ্ঞ করা, সব রকম ক্রিয়া করা, মাকে ডাকা, তার কৃপা নেওয়া, চণ্ডীপাঠ করা, তার কৃপা নেওয়া, সেইভাবে তার কৃপার দ্বারায় এদের মঙ্গল করা, এইভাবে মার কাছে প্রার্থনা করা, মা গো তুমি এদের মঙ্গল করো, মা গো তুমি এদের দয়া করো, এইভাবে মাকে ডাকতে জানে যে সেই পারে অসম্ভবকে সম্ভব করতে। প্রতিটি মানুষের জীবনেই দুর্বিষহ জীবন আসে, ভাগ্যের চাকাটা তো ঘুরছেই, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই, সেটা সবাই আমরা জানি। কেউ চিরদিন সমান থাকে না, এখন যে ভালো আছে কাল সে মন্দ, কাল যে মন্দ ছিল পরের দিন সে ভালো, এমনি করেই ভাগ্যের চাকাটা ঘুরছে। তো সেই জায়গাটাকে যদি আমরা একটু ঠিক করে দিতে পারি, যারা আমার কাছে আসে আমি দায়িত্ব নিয়ে তাদেরকে ঠিক করে দিই, যাতে তারা সুন্দর শান্তি জীবন ফিরে পায়, সুখে শান্তিতে বসবাস করতে পারে। একটি বড় পরিবার হয়ে গেলে, অর্থাৎ পিতা মাতা, সে জায়গায় একটি সন্তান কি দুটি সন্তান হয়ে গেল, আত্মীয় স্বজন আসবার রয়েছে, সেই জায়গায় একটি ঘর ভাড়া নিয়ে কিংবা জ্ঞাতিদের দেওয়া একটি ঘর পাওনা সেইটা নিয়ে বসবাস করা বড় কষ্ট। অথচ তাদের রয়েছে পৈতৃক সম্পত্তি, দোতলা তিনতলা বাড়ি রয়েছে বা অনেক জায়গা রয়েছে, অনেক বড় বাসস্থান রয়েছে, সেখানে থেকে সে অভ্যস্ত, অথচ তাকে এত কষ্ট করে থাকতে হচ্ছে, বড় বেদনাদায়ক, সেই জায়গার থেকে মুক্তি করা। বা অফিসে কোনো রকমভাবে সে জানতো না কালকে তার কী হবে, খুশি মনে অফিস যাচ্ছে, সেখানে দেখলো দুম করে একটা মামলা এসে গেছে, সেই মামলায় সে জর্জরিত, লজ্জিত, তার নামে মিথ্যা বদনাম, যে কাজ সে করেনি বলা হচ্ছে সেটা করেছে, যে কথা সে বলেনি বলা হচ্ছে সেটা বলেছে, এমনি করে তাকে মর্মাহত করা হলো, ভীষণভাবে তার নামে একটি কেস মামলা জড়িয়ে দেওয়া হলো, কিংবা কোনো রকম কারোর সঙ্গে কারোর ঝামেলা হচ্ছিল, মোকাবিলা করানোর জন্য সেখানে দাঁড়িয়েছিল, তার নামে হঠাৎ একটা কেস এসে গেল, মামলা এসে গেল, সে হতাশ হয়ে গেল যে এটা কী হলো, কিংবা একটি ভালো চাকরি পেয়েছিল, হিংসার দ্বারায় কেউ তার নামে একটা মিথ্যা বদনাম দিয়ে কেস করে দিল, দিয়ে ভালো চাকরির থেকে তাকে চ্যুত হতে হলো, অর্থাৎ চাকরিটা তার চলে গেল, এমন ভালো চাকরি যে সেখানে মামলা কেস মামলা হলে সেই চাকরি থাকতে পারে না, সেই চাকরির থেকে তাকে সরে আসতে হলো। এইসবগুলো অনেক রকম ফন্দি ফিকরের মধ্যে মানুষ চলে যায়। ভালো ছেলে বা ভালো মেয়ে, ভালো চাকরি করছিল, ভালো কেরিয়ার করেছিল, কোনো একটি উটকো গোপন শত্রু বলবো, সে তার জীবনে এসে গেল, এমনভাবে বন্ধু হয়ে গেল, তার দ্বারাই ভীষণভাবে বদনাম রটে গেল, শেষ অবধি কোর্ট পর্যন্ত সেটি পৌঁছে গেল, সেই অশান্তি চরম জায়গায় পৌঁছে গেল। এই যে বিভিন্নগুলো দিকগুলো আছে, সেই বিভিন্ন দিক থেকে মানুষকে পরিত্রাণ করা, সেটাই আমার কাজ। সেইভাবে করলে তবে মানুষের কল্যাণ করা যায়। প্রতিশ্রুতি নিয়ে এই পৃথিবীতে এসেছি, আমার গুরুদেব বলেছেন তোর দ্বারায় মানব কল্যাণ হবে, বিশ্ব সংসার, বিশ্ব জগতের দায়িত্ব তোকে দিলাম, তার কৃপাতেই সেই
তৈলম গোস্বামীর কৃপাতেই জলে ভেসে জপ করি। জলে ভেসে জপ করার উদ্দেশ্য হলো জলের মধ্যে সবাসনে ভেসে থেকে তার নাম জপ করা, তার মন্ত্র জপ করা, যার নামে যে অসহায়ভাবে রয়েছে তার নাম জপ করে তার পরিত্রাণের জন্য ঈশ্বরের কাছে ডাকা, প্রে করা, হে ঈশ্বর তুমি একে কৃপা করো যাতে ভালো থাকে, তার হয়ে আমি ডেকে দিচ্ছি, তার নাম গোত্র ধরে তার হয়ে ডেকে দিচ্ছি, সে তো পারে না এত সুন্দরভাবে তোমায় ডাকতে, হয়তো পারছে না, সে পারছে না বলে আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি তোমার কাছে যা কিছু ক্রিয়া করার আছে সেই সমস্ত কিছু ক্রিয়া করে তার জন্য আমি নিজেকে অর্পণ করে দিলাম, তুমি তার মঙ্গল করো, তুমি তাকে দয়া করো, কৃপা করো যাতে সে এর থেকে পরিত্রাণ পায়। এবং একটা জিনিস আমি বারংবার বলি যে আমরা কিন্তু পরিত্রাণ পেতে চাই, তার কারণ পৃথিবীতে কোনো মানুষ নেই যিনি সমস্যার সঙ্গে সারাদিন চলতে পারেন, তার কারণ আমরা সর্বদাই এ সমস্যা থেকে পরিত্রাণ পাই। আপনাদেরকে বলি যদি যে কোনো ধরনের আপনার সমস্যা হয় এবং সেটা যদি সত্যিকারের খুব কঠিন তীব্র সমস্যা হয়, আমি আপনাদেরকে বলি যে একবার এসে সরাসরি একটা ফোন কলের দূরত্বে আপনাদের সঙ্গে কোনামা রয়েছে, ফোন করুন, কথা বলুন, তার কারণ যে জিনিসটা জীবনে আপনি আর হ্যান্ডেল করতে পারছেন না আমরা সেটাকে সমস্যা বলি, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। প্রবলেমটা যখন নিজে হ্যান্ডেল করা যায় না তখন আমি বলি যে একবার খনামার সঙ্গে কাউন্সিলিং করে দেখুন না, শেয়ার করে দেখুন না আপনার প্রবলেমটা খনামার সঙ্গে, যে আমি এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে আপনার কর্মে, আমরা তো অর্থ এবং আমরা কী কাজ করি, আমরা প্রথমে জিজ্ঞাসা করি মানুষকে, ও আচ্ছা আপনার নামে কী করেন, এই যে কী করেন, আপনার কর্মটা আপনার পরিচয়, এই পরিচয়টা যাতে আপনার ঠিক থাকে, সঠিক থাকে, ব্যবসা এবং চাকরির জায়গায় যাতে প্রবলেমে না পড়েন কাউন্সিলিং করুন, কথা বলুন, এবং তার সঙ্গে আপনার যেটা কথা হচ্ছে আজকে মামলা, এই যে দীর্ঘকালীন মামলায় আপনি জেরবার হয়ে যাচ্ছেন ছোটোবেলা থেকে, সেই মামলা থেকে পরিত্রাণ, গুপ্ত শত্রুতা, বাস্তুগত সমস্যা, খনামা আপনার সঙ্গে রয়েছেন। খনামার জন্য দেখুন আমরা অনেকগুলো জায়গায়, আমাদের কাছাকাছি জায়গায় পাই, শেওড়াফুলি, বালি, বারাসাত, সল্টলেক, ঢাকুরিয়া এবং হাজরা, বিটি রোড, এতগুলো জায়গায় পাই, এছাড়া দিল্লি এবং মুম্বাইতে অতি অবশ্যই পাই, 9831070429, 9831058429, যে কোনো একটা নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সমস্যা নিয়ে। ফোনে বুকিং করবেন একটু আগে, তার কারণ অগণিত মানুষ প্রত্যেকটা চেম্বারে আসতে চান, আপনি এসে ফিরে যান এটা কখনোই কাম্য নয়, একটা লিমিটেড নাম্বার অফ মানুষকে দেখেন আপনি যাতে তার মধ্যে সঠিকভাবে কথা বলতে পারেন, একটু আগে ফোন করুন। আর একটা জিনিস বলি যে দিক দর্শন নামে তার একটি আশ্রম আছে, এখানে অসংখ্য পীড়িত মানুষদের সেবার একটি ব্যবস্থা রয়েছে। আশ্রম সম্বন্ধে আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন, এবং আমাদের সকলের জন্য এখন আমার একটা বই লিখেছেন, সে বইটা অত্যন্ত জনপ্রিয়, আপনাদের সকলকেই বলি পারলেই বইটা আপনারা সংগ্রহ করবেন, জীবন চক্রে জ্যোতিষ, প্রভাব এবং প্রতিকার, এই বইটা আপনারা কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানে পেয়ে যাবেন, আপনাদের পাড়ার যে বইয়ের দোকানকে বললেও এনে দেবে। আমরা কথা বলছিলাম এই যে মামলায় যেরকম জেরবার হয়ে যাওয়ার কথা তুমি আমাদের বলছো, আর একটা জিনিস হয় মামলা আমার অর্থ চলে যাচ্ছে, আমি অনেক রোজগার করছি এবং এসে বলছে তো তোমার কাছে যে আমার সব বেরিয়ে যাচ্ছে, আমি একদম সর্বশান্ত হয়ে গেছি এই মামলা করতে করতে, এটাও কিন্তু একটা দিক, অর্থাৎ অর্থকষ্টও কিন্তু এর সঙ্গে জড়িত হয়ে যায়, মানসিক ক্লেশ, অর্থকষ্ট, এইটা আমি একটুখানি শুনতে চাইবো তোমার কাছে। এটা মানসিক তো রয়েছে, মনের উপর চাপ তো পড়ছেই, তার উপরে অর্থের সমস্যা, ছেলেকে কী করে মানুষ করবো, মেয়েকে কী করে মানুষ করবো, সংসার কী করে চালাবো, যা আয় করছি মামলার থেকেই প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, আর সেটা এক মাস দু মাসের জন্য না, এক বছর দু বছরের জন্য না, দীর্ঘ বছর ধরে চলছে চলছে মামলা, চলছে ভীষণ কষ্ট, ভীষণ সমস্যা, এই এত কিছু সমস্যা, এতক্ষণ ধরে যে অনুষ্ঠানটি চলছে আমাদের তার মধ্যে এত কিছু সমস্যার কথা যেটা বললাম, তার জন্য পরিত্রাণের জন্য আমি যেটা বলেছি যে শুধু সমস্যা বলে আমার শান্তি নয়, তার পরিত্রাণের জন্য তার নিয়ম শৃঙ্খলা বলতে হবে, কীভাবে রক্ষা পাবে, কোন পথে গেলে সত্যিকার শান্তি মেলে সেটা তোমরাই বলো, মা গো তুমি দাও বলে, তো সেইটা বলে দেওয়ার জন্য তোমাদেরকে বলছি 28টি কামিনিয়াতক চাল নেবে, 28টি কামিনিয়াতক চাল সাদা চন্দনের মধ্যে একসাথে মাখিয়ে নেবে, তার মধ্যে একটু কর্পূর দেবে, দিয়ে হাতের তিলোর মধ্যে রাখবে, ডান হাতের তিলোর মধ্যে রাখবে, তার মধ্যে একটুখানি অগরু দেবে, একটু অগরু, কর্পূর, একটু সিদ্ধি, 28টি কামিনিয়াতক চাল, যেন হাফ চাল না হয়, গোটা গোটা গুনে 28টি দেবে, আর শ্বেত চন্দন সাদা চন্দন প্রলেপ দেবে, নিয়ে হাতের মধ্যে এরকমভাবে রাখবে, রেখে মন্ত্র পাঠ করবে, মন্ত্রটি হলো ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা
বলহীনে না লব্ধ, এই মন্ত্রটি বলে শিব ঠাকুরের মাথায় এমনিভাবে চড়িয়ে দেবে। দেওয়ার পর একটি বিল্বপত্র, তাতে সেটিতে শ্বেত চন্দন মাখানো বিল্বপত্র দিয়ে দেবে, শিবের মাথায় দিয়ে দেবে। আর অষ্টগন্ধা দেখবে, এতে পাবে, দশকর্ম ভাণ্ডারে কিনতে পাওয়া যাবে অষ্টগন্ধা। সেই অষ্টগন্ধাকে একটু গুলে নিয়ে সেই একটি তিলক করে দেবে শিবের, শিবলিঙ্গের মধ্যে। এটি একবার করলে আবার ঠিক একবারেই ওই নিয়মেই আবার একবার করবে, মন্ত্রটা একই বলবে, আবার ওই নিয়মে আবার একবার করবে, মন্ত্রটা একই বলবে। যতবার তুমি 28টি কামিনি চাল এবং যেগুলো বললাম, একটু অগরু, একটু সিদ্ধি, একটু সাদা চন্দন, এই কামিনী চালের মধ্যে এগুলো দিলে, একটু গঙ্গা জল, একটু কর্পূর, একটু সিদ্ধি, এগুলো সব একত্রিত করে নিয়ে ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীন না লভ্য বলে শিব ঠাকুরের মাথায় দিলে, দেওয়ার পরেই একটি বিল্বপত্রতে শ্বেতচন্দন মাখিয়ে সেটি শিবের মাথায় ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীন না লভ্য, আবার একটি অষ্টগন্ধা তিলক করে সেটিকে শিবের, শিবলিঙ্গের মধ্যে দিয়ে ওম সত্যম শিবম সুন্দরম না আত্মা বলহীন না লভ্য বলে সেটিকে দিলে, এমনি করে ঠিক তিনবার করবে। তার আগে অবশ্যই শিব স্নান করিয়ে নেবে, এটা তো জানা কথাই। শিব স্নান, শিবকে নৈবেদ্য দেয়া, শিবকে খাবার দেয়া, মিষ্টি ফল, তোমার যে আয়োজন আছে সেইভাবে দেয়া, মানে আহার দেয়া, স্নান করানো, আহার দেয়া, জলপান করানো, তারপরে তোমার ক্রিয়াটি তুমি করবে। এইভাবে করো, এইভাবে ঠিক 21 দিন একটানা করে চলো, দেখো তোমার এই সমস্যার থেকে সমাধান হলেও হতে পারে। কারণ যতটা তুমি মনোনিবেশ করতে পারবে এটা সম্পূর্ণ তোমার উপরে, আমি পথটা তোমায় দেখিয়ে দিলাম। যতটা তুমি মনোনিবেশ করতে পারবে, যতটা তুমি মন প্রাণ দিয়ে নিখুঁতভাবে এই ক্রিয়াটি টোটকাটি করতে পারবে, ততটাই তোমার উপকার হবে যতটা তুমি করতে পারবে। অর্থাৎ হওয়ার, যাতে ভালো হয় তার চেষ্টা আমাদের সবসময় করতে হয়, সেই চেষ্টা নিয়েই আমাদের চলছে, তো এইভাবে করতে হয়। আমি যখন করি, আমি শিব ঠাকুরের যা যা ক্রিয়া আছে 1600 প্রচারের পুজো করি, আমি যখন করি মা মঙ্গলচণ্ডীর জন্য চণ্ডী পাঠ করি এবং মা মঙ্গলচণ্ডীর পূজা করি, দেবী দুর্গার পুজো করি, এই সমস্ত ক্রিয়া করতে গেলে তারামায়ের পুজো করতে হয়, তারামায়ের পুজো করি এবং উগ্র তারার পুজো করি এবং দশমহাবিদ্যার যে উপকরণগুলো রয়েছে সেইগুলো সহ দশমহাবিদ্যার পুজো করি, করে মানুষের অমঙ্গল সমস্ত কিছু দূর করে দিয়ে সুমঙ্গল আনবার চেষ্টা করি, যাতে মানুষের মঙ্গল হয়, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। পৃথিবীতে আমরা সবাই আসি, বড় হই, সকলেরই একটা করে স্বপ্নে ভাসি, সেই স্বপ্ন থাকে আমার জীবনের এই স্বপ্নটা যেমন পূরণ হয়, আমার জীবনের এই স্বপ্নটা যেমন পূরণ হয়, এই স্বপ্ন পূরণের চেষ্টা। এবং সেই স্বপ্ন পূরণ ওখানেই শেষ নয়, স্বপ্নের পর স্বপ্ন, ইচ্ছার পর ইচ্ছা বাড়তেই থাকে, আরও কিছু পাওয়া, আরও কিছু পাওয়া, একটি ইচ্ছা পূর্ণ হলো আবার একটি ইচ্ছা, আরেকটি ইচ্ছা পূর্ণ হলো আবার একটি ইচ্ছা। এই সমস্ত মনোবাসনা পূর্ণ করার জন্য সেই মনোবাসনার ভাণ্ডার নিয়ে তোমরা যখন আমার কাছে আসো, আমি তোমাদের একটি একটি করে মনোবাসনা পূর্ণ করে দিই। একসঙ্গে সবগুলো হয় না, কিন্তু একটা সমস্যা প্রথমে সমাধান হলো, তারপরে আবার একটা সমস্যার সমাধান হলো, আর একটা সমস্যার সমাধান হলো, একটা কিছু চাওয়া পাওয়া, ঠিক আছে এটা হলো, ইচ্ছা পূরণ, ঠিক আছে এটা হলো, তো সেইভাবে আমি ঠাকুরকে ডাকি, তার কৃপা হলে আশা করা যায় সবটাই হবে। আমাদের দরকার তার কৃপা পাওয়া, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক দিন তার কৃপা পাওয়ার জন্য আমাদের কী করতে হয়, ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হয়, তারপরে পিতামাতাকে প্রণাম করতে হয়, করে দিন শুরু করতে হয়, গুরুদেবকে প্রণাম জানাতে হয়, প্রণাম করতে হয়, করে নিয়ে যার যা কাজ সেই কাজ অনুযায়ী, বিদ্যার্থীরা সরস্বতীর পুজো করবে, ব্যবসায়ীরা গণেশের পুজো করবে এবং সমস্ত দিকে যারা জয়ী হতে চাইছে তারা মা দুর্গার পুজো করবে, চণ্ডী পাঠ করবে, এমনি করে করে আমাদের এগিয়ে চলতে হবে। এবং আমরা কিন্তু বরাবরই আমরা ক্ষণামার সেই কৃপা পেতে চাই, তার কারণ হচ্ছে তার স্নেহের পরশ পাওয়ার জন্য আমরা সকলে কাঙাল হয়ে থাকি, বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে মানুষ তার দিল্লি মুম্বাই চেম্বারে, তার বারাসাত, তার শ্যাওড়াফুলি বালি এবং তার সঙ্গে আমাদের ঢাকুরিয়া, তার সঙ্গে আমাদের হাজরা, বিটি রোড, সব চেম্বারে আমরা সবাই যাই শুধু তোমার কৃপাপা বলে। চলে আমাদের নাম্বার যাচ্ছে, কোথায় কখন দেখা করতে চান একটু আমাদের ফোন করে নিন, আগে আমরা আপনাদের বলে দেবো। তো আমরা আপনাদের সঙ্গে ফেরত আসবো আপনাদের প্রাণের মানুষ খনামাকে নিয়ে, বারংবার আপনাদের মনের মতন কথা নিয়ে খনামার সঙ্গে। তাহলে মনের কথা বলে যেতেই হবে এখন, চলে সময়ে কথা দিচ্ছে বলে, কিন্তু কথা দিলাম আবার আসবো চলে, ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে।
বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না মা।